সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার মোবাইল দিয়ে নিজের বায়োডাটা কীভাবে বানাবেন। ধরুন আপনার কোনো কাজের জন্য বা বিয়ের জন্য নিজের বায়োডাটা বানাতে চান, তাহলে সেই বায়োডাটাকে আপনি কীভাবে মোবাইল দিয়ে বানাবেন, তো সেটা আজকে ভিডিওতে দেখাবো। তাই আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সুন্দরভাবে একটি বায়োডাটা বানাতে পারবেন মোবাইল দিয়ে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, আপনার প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনার এখানে প্লে স্টোরে সার্চ করবেন বায়োডাটা মেকার অ্যাপ ফর ম্যারিজ। তো আপনার বায়োডাটা মেকার ফর অ্যাপ বায়োডাটা মেকার অ্যাপ ফর ম্যারিজ লিখবেন, তারপর আপনাদের এই অ্যাপসটি আসবে। তো আপনার এই অ্যাপসটিকে ইনস্টল করবেন, তো ম্যারিজ বায়োডাটা মেকার। তো এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা কিন্তু ফার্স্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর কী কী করতে হবে সব কিছু আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। তো ওপেন করার পর রিকমেন্ড পেজ আসবে, তারপর আপনার ক্রিয়েট বায়োডাটাতে ক্লিক করবেন এদিকে সাইডে। ক্রিয়েট বায়োডাটাতে ক্লিক করার পর রিকমেন্ড অ্যাডস কিছু আসবে, তো সেগুলিকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, আপনার যদি বায়োডাটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাঠাতেন তাহলে ইংলিশ, আর এদিকে আছে হিন্দি, তারপর বাংলা, তারপর গুজরাটি, তারপর কানাডা। তো এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তো আপনার যেই ল্যাঙ্গুয়েজে বানাতে চান তো সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। যদি বাংলাতে চান, বাংলায় বানাতে চান তাহলে বাংলাটাই সিলেক্ট করবেন। তো আমি ইংলিশ দিয়ে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখে দিচ্ছি। তো প্রথমে ইংলিশে সিলেক্ট করলাম। করার পর প্রথমে থাকবে হচ্ছে আপনাদের বায়োডাটার যে উপরে যে একটা পিকচার থাকে, তো সেই পিকচার জন্য এখানে প্লাস আইকন থাকবে। তো আপনার প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করার পর এখানে আপনারা যে কোনো একটা ছবিকে সিলেক্ট করবেন। তো আমি এক্সাম্পলের জন্য একটা ছবি সিলেক্ট করলাম। তারপর আপনাদের সেভে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাদের নিজের নাম, যে নাম বা যার নাম বানাতে যাচ্ছেন বায়োডাটা তার নাম দিবেন। তারপর এখানে কাস্ট, সে কোন কাস্টে সেই কাস্টটা দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, তো আমি এগুলো জাস্ট এক্সাম্পলের জন্য দিচ্ছি, কারণ নয়তো ভিডিওটা একবার যদি আমি পুরো ডিটেলসে সব কিছু করতে চাই তো ভিডিওটা লেন্দি হয়ে যাবে, 7-8 মিনিটেরও বেশি হয়ে যাবে। তার জন্য আমি জাস্ট এটাকে একটা কোনো একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ব্লাড গ্রুপ, এখানে আপনাদের ব্লাড গ্রুপ দেবেন, তারপর আপনাদের হাই ডেটা। আর একটা কথা, আপনার যদি কোনো কিছুকে ডিলিট করতে চান, মানে যে আপনার এই জিনিসটা মেনশন করবেন না বায়োডাটার মধ্যে, তো আপনার সাইডে এরকম করে ডিলিট অপশনটা পাবেন। তো আপনাদের ডিলিটটাতে ক্লিক করার পর কিন্তু ইজে ক্লিক করবেন, তারপর সেই জিনিস অপশনটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আপনাদের বায়োডাটা কিন্তু সেটা শো হবে না। তো আপনার যদি কোনো অপশন এখান থেকে ডিলিট করতে চান যেটা আপনার ভালো লাগবে না, যেটা আপনার মেনশন করতে চান না, তো সেই অপশনটা সাইডে ডিলিটে ক্লিক করবেন, তো সেটা ডিলিট হয়ে যাবে। তারপর নিচে আছে এডুকেশন, এডুকেশন দিবেন আপনি কোন ক্লাসে পড়েন বা কোন ক্লাস পর্যন্ত পড়েছেন। তারপর অপশন আপনি কী করেন, তারপর ইনকাম, আপনাদের অ্যানুয়ালি ইনকাম বা মান্থলি ইনকাম কত। তারপর নিচে আছে ফ্যামিলি ডিটেলস, আপনার বাবার নাম এখানে দিবেন। তারপর অকপশন আপনার বাবা কী অকপশন, বাবা কী করে, তারপর মাদার্স, আপনার মার নাম, তারপর মার অকপশন আপনার মা কী করে, তারপর বাদার নাম, আপনার ভাইয়ের নাম, সিস্টার, নিজের বোনের নাম যদি থাকে, যদি না থাকে তো সেগুলিকে ডিলিট করে দেবেন। তারপর নিচে আছে ম্যাটারনাল, তো এই সব কিছু আপনারা চাইলে ডিলিট করতে পারেন। তারপর নিচে আদার্সে আছে প্রপার্টি, আপনারা আপনাদের কত প্রপার্টি আছে সেটা দিতে পারেন, চাইলে দিতে পারেন, নয়তো না, নয়তো আপনার ডিলিটে ক্লিক করতে পারেন। তারপর আপনাদের অ্যাড্রেসটা দিতে পারেন, যে আপনি কোন গ্রামে কোন এলাকায় থাকেন, তাহলে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে। তারপর নিচে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট, আপনাদের নাম্বার, আপনাদের ইমেল অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর তারপর নিচে পাবেন আর একটা অপশন, হেডার অপশনাল, এটা আপনাদের বায়োডার উপরেই লেখা থাকবে, উপরেই মেনশন থাকবে। তো আপনারা যদি এটাকে চান তো আপনাদের মতো করে এটাকে লিখতে পারেন। তো আমি এটা বায়োডাটায় ছেড়ে দিলাম। তো এটাই সেভ রাখার পর তারপর নিচে এখানে যে সেভ অপশন পাবেন, তো আপনাদের এই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এরকম কয়েকটা টেম্পলেট চলে আসবে, তো টেম্পলেটগুলো কিন্তু লগ অবস্থায় থাকবে। তো আপনারা ফার্স্ট একটা অ্যাড দেখবেন 30 সেকেন্ডের পর, 30 সেকেন্ডের পর দেখার পর সেই টেম্পলেটগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো এখানে যে টেম্পলেটটা ভালো লাগে সেই টেম্পলেটটাকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার এই টেম্পলেটটা ভালো লাগছে, তো এই টেম্পলেটটা ক্লিক করার পর এখানে বলবে যে আনলক অল টেম্পলেটস ফর টুডে বাই ওয়াচিং এ সিঙ্গেল অ্যাড। একটা অ্যাডস দেখলেই সব টেম্পলেটগুলো কিন্তু আনলক হয়ে যাবে। তো আপনার শিওরে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, সেই অ্যাডটা দেখার পর তারপর আনলক হয়ে যাবে। তারপর আপনাদের টেম্পলেটগুলো এরকম করে আলাদা হয়ে যাবে। তো যে টেম্পলেটটাকে ভালো লাগে সেই টেম্পলেটটাকে সিলেক্ট করবেন। তো আমি এই টেম্পলেটটা সিলেক্ট করছি। তো এখানে সিলেক্ট করার পর আপনার কিন্তু সব কিছু ডিটেলস দেখতে পাবেন। তো আমি জাস্ট এখানে র্যান্ডমলি কিছু টাইপ করছি, তাই এরকম দেখাচ্ছে। তো আপনাদের নাম, কাস্ট, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, হাইট, এডুকেশন, কোকেশন, ইনকাম সব কিছু এখানে ঠিকঠাক দিবেন। তো সব কিছু এখানে থাকবে। তারপর আপনারা যদি এটাকে ইমেজে নিতে চান, মানে ছবি রাখা নিতে চান, তাহলে ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে। আর যদি আপনারা এটাকে পিডিএফ নিতে চান তাহলে আপনাদের ক্রিয়েট পিডিএফে ক্লিক করতে হবে। তো আমি এটাকে পিডিএফে নিয়ে নিই। তো কিট পিডিএফে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তারপর এখান থেকে আপনার চাইলে শেয়ার করতে পারবেন, নয়তো আপনার এখানে ওপেন করতে পারবেন। আর এটা আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেওয়া আছে স্টোরেজ পাথ, ইন্টারনাল স্টোরেজ, তারপর ডাউনলোড, তারপর বায়োডাটাতে গিয়ে কিন্তু আমি এটাকে দেখতে পাবো আমার ইন্টারনাল স্টোরেজে গিয়ে। তো এখান থেকে আপনাকে শেয়ার করতে পারেন আর ওপেন করে একবার দেখতে পারেন। তো এরকম কিন্তু আপনার বায়োডাটা দেখাবে। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং এরকমই আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখাচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।